অনেকে দৃষ্টিভঙ্গিতে আমার বয়স যদিও কম হয়, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার বিজনেসের অভিজ্ঞতা দীর্ঘদিন থেকে আজকের উদ্বোধনী দিন থেকে আগামী এক মাস পর্যন্ত 15% প্রত্যেকটা প্রোডাক্টের উপর বিশাল ডিসকাউন্ট থাকবে। 25-26 বছর বয়সের শাকিল চৌধুরী, এই বয়সে তার নামই রয়েছে তিনটি প্রতিষ্ঠান। নোয়াখালীর মাইজদি বিশ্বনাথের 100 গজ উত্তরে শাকিল ফার্নিচারের প্রথম শাখা, মাইজদির পশ্চিম দিকে ইসলামগঞ্জ বাজারে শাকিল ফার্নিচারের দ্বিতীয় শাখা এবং চৌমুহনী পূর্ব বাজারে শাকিল ফার্নিচারের তৃতীয় শাখা। নিজের সততা, যোগ্যতা এবং মেধাকে কাজে লাগিয়ে সাফল্যের ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে শাকিল ফার্নিচারের তৃতীয় শাখাটি উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন হওয়া বৃহত্তর নোয়াখালীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল নোয়াখালী চৌমুহনীর পূর্ব বাজারে শাকিল ফার্নিচারের তৃতীয় শোরুমটির অবস্থান। চৌমুহনী থেকে ফেনী হাইওয়ে সড়কের পাশে অবস্থিত এই বৃহৎ শাকিল ফার্নিচারের উদ্বোধনী হওয়া অনুষ্ঠানটিতে স্থানীয় আলেম ওলামাদের সাথে অংশগ্রহণ করে অত্র অঞ্চলের কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অতিথিরা শাকিল ফার্নিচারের শোরুমটি ঘুরে দেখেন। এছাড়া শাকিল ফার্নিচারের স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা শাকিলের জন্য শুভকামনা জানান। আমি শাকিল ফার্নিচারের উদ্যোক্তাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি তার এই কর্মকাণ্ডে আমাদের এই অঞ্চলের মানুষের চৌমুহনী পূর্ব বাজার কেন্দ্রিক এইরকম একটা সুন্দর ফার্নিচার গ্যালারি বা শাকিল ফার্নিচার যেটা, এটা আমাদের এই অঞ্চলে নাই, যেটা আছে পশ্চিম বাজারে আছে। এই অঞ্চলে একটা সুন্দর একদম সাজানো গোছানো একটা ফার্নিচার গ্যালারি দিয়ে হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছি যে এখানে সোফা সেট, আলমারি, ডাইনিং টেবিল যেগুলো দেখছি ওগুলো মানসম্পন্ন, খুব সুন্দর হয়েছে। এই অঞ্চলের মানুষের অনেক দুর্গব, দীর্ঘদিনের দুর্গব লাঘব হয়েছে আমি মনে করি। চৌমুহনী বাজারের মধ্যে মানসম্পন্ন অনেক দোকানে আছে, তবে ওই দোকানগুলো আমি অনেক সময় ভিজিট করেছি, কিন্তু তুলনামূলকভাবে শাকিল ফার্নিচার চৌমুহনী বাজারের সেরাই বলতে হবে। এই উদীয়মান তরুণ উদ্যোক্তা শাকিল জানায়, চৌমুহনী ও বেগমগঞ্জের কাস্টমারদের চাহিদার কথা বিবেচনা করে আমি এই নতুন আউটলেটটি ওপেন করেছি, যেখানে উদ্বোধনের আগেই আমি ব্যাপক সাড়া পেয়েছি। এখানকার মানুষগুলা ভালো মানের ফার্নিচারগুলো পাইতেছে না, এবং ভালো মানের ফার্নিচার নিতে হলে আমার মাইজদি বিশ্বনাথে যেতে হয়। সে দৃষ্টিতে আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি হিসেব করছি যে মাইজদি চৌমুহনীর পশ্চিমে ফেনী রোডে একটা ফার্নিচার শোরুম দিই। তো আমার আজকে শোরুমটি উদ্বোধন হলো, ইতিমধ্যে আমার উদ্বোধনের আগে গত 15 দিন থেকে আমার ফার্নিচারের ব্যাপক সাড়া পেয়েছি। এই অঞ্চলের মানুষগুলো থেকে আমার ফার্নিচারের গুণাবলী দেখেছে, ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখেছে, এবং তারা যথেষ্ট সাড়া দিয়েছে। আজকের উদ্বোধনী দিন থেকে আগামী এক মাস পর্যন্ত 15% প্রত্যেকটা প্রোডাক্টের উপর বিশাল ডিসকাউন্ট থাকবে। শাপায়াত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথা মুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকি মুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।